আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম কালনগর খাল তো এটাকে বলা যায় যে যে খালগুলোকে সাপোর্ট দিত দিত যারা সাপোর্ট আদিবুরি গঙ্গা সেই খালের মধ্যে একটি খাল হচ্ছে এই কালনগর খাল তো এই খালটা বর্তমানে দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াসা তারা এই খালটাকে একবারে কালভার্ট বানিয়ে ফেলেছে আর মানে খুবই ছোট করে ফেলেছে সে কারণে কিন্তু দেখেন একদিনের বৃষ্টিতে দেখেন পানি কতটুকু উঁচু হয়ে গেছে তো যদি এরকম আরো দুই একদিন আগাতারে বৃষ্টি হয় এই রাস্তা কিন্তু অবশ্যই তলিয়ে যাবে স্বাভাবিক একদিনের বৃষ্টি যদি আমার এতটুকু হয় তাহলে বুঝতেই পারতেছি আর সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে যে কালোনগর খালের যে পানিটা আদি গঙ্গা গিয়ে পরে সেটা যে সুইচ গেটটা সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন একবারে ময়লা দিয়ে ভরে গেছে শক আমি সামনে যাচ্ছি না মূলত এখান দিয়ে ময়লা পানি দিয়ে ভরা আর দেখতে পাচ্ছেন খালের অংশ নতুন করে এই বিল্ডিং গুলো তোলা হচ্ছে হয়তোবা তারা কোনো কিছু দুই নম্বরই করতে পারছে জায়গা জানেন তো আসলে যদি জায়গা তাদের নিজস্ব না হয় সেক্ষেত্রে কিন্তু এরকম বাড়ি উঠাতে পারবে না তো খালের জায়গাগুলো যখন তারা মানে নিজস্ব ভাবে করতে চায় দখলকারীরা তখন কিন্তু তারা অনেক অসৎ উপায় অবলম্বন করে তো তারই প্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন বিশাল বড় বড় দালান তুলে ফেলছে তো তার মানে এগুলো এখন তাদের নিজস্ব সম্পত্তি হয়ে গেছে তো এরকমই কি বাংলাদেশে এরকম একটা দেশ যেখানে সরকারি যে খালের জায়গা সরকারি নদীর জায়গা এগুলো বিক্রি হয় তো সেক্ষেত্রে অবশ্যই দায়ী আমরাই আর আমরা যারা কিনি তারা তো দায়ী আর যারা বিক্রি করি তারা হচ্ছে চেয়েও বড় দায়ী দর্শক আমরা চেষ্টা করবো এই কালনগর খালের আহ একটু সামনে গিয়ে কি অবস্থা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কালানগর খালের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু বিশাল বড় একটা বাজেট করেছে সে বাজেটের প্রেক্ষিতে কিন্তু এখানে আহ পুনরায় সীমানা নির্ধারণ করা হবে তো এই যে দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের যে একটা সীমানা পিলার রয়েছে রাস্তার মাঝখানে তো এরকম ভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা এই পুরোটা খাল জুড়ে তারা এখানে একটা সীমানা নির্ধারণ করবে আর যদি সেই সীমানার মধ্যে যদি কোনো বাড়িঘর পরে অবশ্যই সেটা তারা ভেঙে দেবে তো সেটার জন্য কিন্তু ঢাকা যে চারটা খাল হয়েছে চারটা খালের জন্য প্রায় একশো কোটি টাকা বাজেট করা হয়েছে তো এই নেটটা দেওয়ার কারণ হচ্ছিল মূল কারণ হচ্ছিল যে ময়লা যেন এখানে না ফেলা হয় কিন্তু ময়লা ফেলার জন্য দেখেন আমরা কিন্তু এই নেট গুলো আমরা ছিঁড়ে ফেলেছি ভাবে আমরা ময়লা ফেলতে পারি এখান দিয়ে তার মানে ঢাকা এটা জন্য এত কিন্তু তারা ধরে রাখতে পারেনি কারণ আমরা বাঙালিরা অনেক ভালো এই ভালোর কারণে কিন্তু আজকে এই এই খালগুলোর এই দশা যে খালের কথা আমরা দেখি খাল তো মনে করেন যখন তখন তখন হয়ে যায় চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যায় আমরা নদীটাকে খেয়ে ফেললাম হাত খাল এটা যে মন আদি বুড়ি গঙ্গা নদী সেটাই কিন্তু আমরা অর্ধেক খেয়ে ফেলেছি এটা যে ঝাউচর গোদারাঘাটের থেকে আহ এখান থেকে যে একটা জয়েন্ট ছিল আদি বুড়ি গঙ্গা সেই জয়েনটা কিন্তু এখন আর নেই শিখদার তারপর আরো বিভিন্ন বড় বড় গ্রুপ প্রতিষ্ঠান ব্যক্তিগত মালিকানা তারা কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে তো দর্শক আমি যাচ্ছিলাম সামনে আরো আরো সামনে যাব গিয়ে দেখানোর চেষ্টা করব এই কালানগর খালে কিছুদিনের মধ্যে এখানে কিন্তু আপনারা জানেন যে ভালোভাবে কিন্তু দেখা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বুঝে নেওয়ার পরে প্রথমবারের মতন তারা উচ্চ দিজানে নাম যে দেখেন ময়লা পানি মাঠের তো দখল চিত্র যদি আমরা বলতে চাই তাহলে এই অংশে কিন্তু অনেক ভালোভাবেই বেবহুল ভাবে তারা বিল্ডিং গুলো বানিয়েছে এবং খালের জায়গার একবারে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে আর দেখেন এখান থেকে যাব কিভাবে যাব সামনে কিন্তু দেখেন যে একজন ভাই যাচ্ছে খুবই কষ্ট করে গেল তো এত কষ্ট করে আসলে আমার পক্ষে যাওয়া সম্ভব কিনা আমি যাই সামনে তাও চেষ্টা করবো যাওয়া আর খালুন কিন্তু আমি জিরে বললাম কালবাট বানিয়ে ফেলা হয়েছে। যাই হোক আমি একটু মেইন রুদে ঘুরে যাই। দর্শক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোড়ায়ে খালের অংশ। এখানে আশেপাশে যে বাড়িগুলো দেখতেছেন তারা কিন্তু অ্যাকোডা জায়গাে চলে নাই, পল্লারও খালের দিকে অবহল করছে। আর এখানকার যদি কালবাটের কথা বলি এটা কিন্তু মোটামুটি ভালোভাবে তারা বানিয়েছে। এর মূল কারণ হচ্ছে আশেপাশে যে বাড়ি আলাদাগুলো আছে তাদের কাছ টাকা পয়সা খাইয়ে তো বানাইছে যদি এখন এটা মজবুত ভাবে না বানায় সেখেতে ভেঙে যেতে পারে তার মানে ডাবল দুর্নীতি হয়ে গেল না সেখেতে হয়তো বা এই জিনিসটা তারা মজুদ ভাবে বানিয়েছিল তো দর্শক আমার মনে যা আসে আমি তাই বলে ফেলি তো সেক্ষেত্রে যদি কেউ কষ্ট বা দুঃখে পেয়ে থাকেন অবশ্যই আমি দুঃখিত আর দেখতে পাচ্ছেন এখানে বাসা বাড়ি কাজ করতে হলে রাস্তায় এসেই তারা এখানে যে কাজগুলো সে কাজগুলো করে দর্শক এই ছিল কালো খালের বর্তমান চিত্র ফলে গেছে। হয়তোবা আরো দু একদিন বৃষ্টি হবে আরো পানি বাড়বে তো দর্শক আজকে এ পর্যন্তই আমরা পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের নতুন কোন আপডেট নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ